ভিক্ষু ভাই অছি আমার সাথী রে আজি ধর্মশালা নির্বাচন মণ্ডলীর মির্জাপুর পঞ্চায়েতরে ভারতীয় জনতা পার্টির গাঁকু চাল অভিযান কার্যক্রম হয়ে যাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ দৃঢ় নেতৃত্ব এবং ধর্মশালার যুব বিজেপি নেতা শ্রীযুক্ত হিমাংশু শেখর সাহুঙ্ নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মশালা নির্বাচন মণ্ডলী মির্জাপুর পঞ্চায়েতরে এই অভিযানের বহু পুরুষ ও মহিলা সামিল হয়েছিল। দুর্নীতিগ্রস্ত কলাপাহাড় নেতাঠার ধর্মশালা নির্বাচন মণ্ডলী বঞ্চাইবা এই জন আন্দোলন জারি রহব বলে আহ্বান দিয়েছিল। এই পদযাত্রায় শতাধিক কর্মী এবং দেবদুর্লভ কার্যকর্তা উপস্থিত রহি পদযাত্রা সফল করে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে চালি চালি যার দেখা যাই। এই অভিযান দ্বারা ভারতীয় জনতা পার্টি তৃণমূল স্তরের সুদৃঢ় করা সহ আগক বড়া শক্তি দেব। এই বিশাকায় পদযাত্রা মুন্ডমাল গ্রামের মা বগেই মন্দির বাহারি পঞ্চায়েত সারা পরিভ্রমণ করেছিল। এই সভামঞ্চরে চন্দ্রমণি পণ্ডিত, নরেশ চন্দ্র মহান্তি, প্রকাশ সামল, আলোক লেঙ্কা, মুরলী পাণ্ডব, উপেন্দ্রকর, সংগ্রাম কেশরী সামল, নৃসিংহ মিশ্র, রবীন্দ্র বরাল, গৌত সাহু, নারায়ণ মল্লিক উপস্থিত থিলে। ধর্মশালা ভারতীয় জনতা পার্টি তরফর চৌবনপট্টি পঞ্চায়েতের গাঁকু চাল অভিযান আমি বর্তমান পদযাত্রা জারি রয়েছি এবং বিগত দিন আপনার দেখিথি আমি আঠ দৃষ্টি পঞ্চায়েতের বহু সংখ্যার ভারতীয় জনতা পার্টির কর্মী মানে আমি এই কার্যক্রম করছু এবং আজ মির্জাপুর পঞ্চায়েতের ঘরে ঘরে যশস্বী প্রধানমন্ত্রী মোদীঙ্কর বার্তা ঘরে পৌঁছু। দেশ কোটি লা যশস্বী প্রধানমন্ত্রী দেশকে আজ কেউ জায়গাকে নিয়ে পৌঁছলে, তেমন বর্তমান ধর্মশালার চৌবনপট্টি পঞ্চায়েতের সমস্ত জনসাধারণ জাগ্রত হয়ে গেলে। এবে ধর্মশালার 2024 কেবল ভারতীয় জনতা পার্টি ফুলর সরকার আসব এ আমি বি যেতে কৌছ বিজু জনতা দলের লোক বি সে কৌন। ধন্যবাদ। যাজপুর সত্যরঞ্জন পাঢ়ী রিপোর্ট।